আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই বছরে কলেজ ভর্তি নিয়ে প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ আমাদের সিস্টেমটাকে এটাকে স্মার্ট করা হয়েছে, এই জন্য প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে। অনেক শিক্ষার্থী আবেদন করতে পারছে, অনেকে আবেদন করতে পারছে না। আগের বছরে এই সময় আবেদন শুরু হওয়ার প্রথম দিনে কিন্তু অর্ধেক আবেদন কিন্তু জমা পড়ে যেত, কিন্তু এই বছরে কিন্তু এমনটা হচ্ছে না। কারণ কি, এই বছরে আবেদনটা এমনভাবে সিস্টেম করা হয়েছে এবং সার্ভারে এত পরিমাণে প্রবলেম, যার কারণে আমার মনে হয় প্রায় 99% শিক্ষার্থী এখন পর্যন্ত আবেদন করতে পারেনি, অথচ কিন্তু 2টা দিন অলরেডি পার। ঠিক আছে, তো যাই হোক, যারা আবেদন করে ফেলেছে এবং যারা আবেদন করে নাই, প্রত্যেকটা শিক্ষার্থীর প্রশ্ন যে আমাদের রেজাল্ট আসলে কবে দিবে। যাই হোক, আমাদের আবেদনটা শুরু হচ্ছে কবে থেকে, 26 তারিখ থেকে। আজকে কিন্তু অলরেডি 27 তারিখ, অর্থাৎ একদিন পার হয়ে গেছে, আজকের দিন পার হলে 2 দিন পার হয়ে যাচ্ছে। এই আবেদন চলবে 11 তারিখ পর্যন্ত, ঠিক আছে, এই মাসের না, পরবর্তী মাসের 11 তারিখ পর্যন্ত আবেদনটা চলবে। এর ভিতর যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় তারা কিন্তু আবেদনটা করতে পারবে, অর্থাৎ তুমি 11 তারিখেও চাইলে আবেদনটা করতে পারবে। এক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। অনেক শিক্ষার্থী মনে করে যে আগে আবেদন করলে হয়তো বা আমাকে আগে কলেজ দিয়ে দিবে, বা পরে আবেদন করলে পরে কলেজ পাবো, এমনটা না। তুমি একবারে 11 তারিখেও যদি আবেদন করো, তোমার যোগ্যতা থাকলে তুমি ওই 26 তারিখে যে আবেদন করেছে তার আগেও তুমি কলেজ পেতে পারো। কারণ কি, 11 তারিখ পর্যন্ত আবেদনগুলো জমা হবে, এখানে কিন্তু যাচাই বাছাই হবে না, যাচাই বাছাই শুরু হবে 12 তারিখ থেকে। 11 তারিখ পর্যন্ত আমাদের আবেদন প্রসেসটা চলবে, 11 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, পরবর্তীতে 12 এবং 13 তারিখ তোমাদের যাচাই বাছাই হবে। তোমরা যে আবেদনগুলো করেছো, এই আবেদনগুলো কার কতটা সঠিক হয়েছে, কে কোন কলেজের জন্য যোগ্য, আবেদনগুলো অ্যাপ্রুভ হবে কিনা বোর্ডের কাছে বা কলেজের কাছে, এগুলো যাচাই বাছাই চলবে 12 এবং 13 তারিখ। এবং 12 এবং 13 তারিখে আমাদের আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে, এদের রেজাল্ট দেওয়ার পরবর্তীতে 12 এবং 13 তারিখে এরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং 12 এবং 13 তারিখে তোমার 3 নম্বর আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে আবেদনটাকে আপডেট করার জন্য কলেজের পছন্দক্রম, এটাকে তুমি একটু উঠানামা করতে পারবে, যে ভুলে একটা কলেজ তুমি 1 নম্বরে দিতে চেয়েছিলে সেটা 3 নম্বরে চলে আসছে, তুমি 3 নম্বর থেকে ওটা আবার 1 নম্বরে দিতে পারবে। এই কাজটা তুমি 12 এবং 13 তারিখে করতে পারবে। যখনই তোমার 12 এবং 13 তারিখে এই কাজগুলো টোটালি কমপ্লিট হয়ে যাবে, পরবর্তীতে তুমি গিয়ে চিন্তা করবে যে হ্যাঁ, এখন তোমার রেজাল্টটা প্রকাশ পেতে পারে। আর পরবর্তীতে 23 তারিখে গিয়ে, এই মাসে 23 তারিখ না, পরবর্তী মাসের 26 তারিখে আবেদন শুরু করেছো, পরবর্তী মাসের 23 তারিখে গিয়ে প্রথম পর্যায়ে যে আবেদনগুলো তোমরা করেছো, যেই 1 লক্ষ শিক্ষার্থী করেছে, এদের ফলাফলটা দিবে। ঠিক আছে, বারবার করে বলছি, 23 তারিখে গিয়ে, 26 থেকে 11 তারিখ আবেদন প্রসেস চলবে, 12 এবং 13 তারিখে তোমাদের যাচাই বাছাই হবে, যে আবেদনগুলো তোমরা করেছো এগুলো যাচাই বাছাই করবে কলেজ কর্তৃপক্ষ বা বোর্ড কর্তৃপক্ষ। পরবর্তীতে 12 এবং 13 তারিখে তোমরা পছন্দের ক্রমটা একটু পরিবর্তন করতে পারবে, আপডেট করতে পারবে, যে ভুলে একটা কলেজ তুমি দিয়ে দিয়েছো ওটা কলেজটা তুমি উপরের দিকে দিয়ে চাও বা নিচের দিকে আনতে চাও, এগুলো তুমি 12 এবং 13 তারিখে করতে পারবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা জিপিএ কম থাকার কারণে বা ফেল করার কারণে কলেজ ভর্তির আবেদন করতে পারে নাই, এরা আবার 12 এবং 13 তারিখে আবেদন করতে পারবে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তিত হওয়া শিক্ষার্থীদের 12 এবং 13 তারিখে আবেদন চলবে। এই টোটাল প্রসেসগুলো টোটালি কমপ্লিট হওয়ার পর 23 তারিখে গিয়ে তোমার ফলাফলটা দিবে। এবং শিক্ষা বোর্ড কিন্তু অলরেডি আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের আবেদনটা কবে শুরু হবে, যাচাই বাছাই কবে হবে, তারপরে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে যাদের রেজাল্টটা পরিবর্তন হবে ওরা কবে কত তারিখ থেকে আবেদনটা করতে পারবে, পছন্দক্রম পরিবর্তনের সময়টাও কিন্তু এখানে দেওয়া আছে। এবং সেই সাথে আমাদের প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হবে সেই শিক্ষার্থীদের ফল প্রকাশের ডেটটাও কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছ, এখানে আমরা প্রথম থেকে যদি বলি, দেখো তোমাদের আবেদনটা চলবে হচ্ছে 26 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, এর ভিতর যে কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে। তারপরে আবেদন যাচাই বাছাই বা আবেদন নিষ্পত্তির যে কাজগুলো, এগুলো চলবে 12 তারিখ 13 তারিখ, এই 2 তারিখে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তীতে শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জে যাদের রেজাল্ট পরিবর্তন হবে এই সমস্ত শিক্ষার্থীরা এবং 12 এবং 13 তারিখে আবেদন করতে হবে। তারপরে এই 12 এবং 13 তারিখেই তুমি তোমার আবেদন পছন্দক্রমটা পরিবর্তন করার সুযোগ পাবে, অর্থাৎ তুমি একটা কলেজ ভুলে প্রথম দিকে দিয়ে ফেলেছো, সেই কলেজটা পরবর্তীতে লাস্টের দিকে দিতে পারবে বা লাস্টের একটা কলেজ তুমি প্রথম দিকে দিতে পারবে। এই কাজগুলো তুমি 12 এবং 13 তারিখে করতে পারবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ পাবে হচ্ছে 23 তারিখে, 23/6/2024, অর্থাৎ এই মাস না, পরবর্তী মাসের 23/6/2024 রবিবার রাত 8টার দিকে। সাধারণত যে কলেজ ভর্তির যে রেজাল্টগুলো আছে এগুলো রাত্রের দিকে প্রকাশ পায়, রাত 8টার দিকে, অর্থাৎ 23 তারিখে তোমাদের প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ পাবে। এই ফলাফলের জন্য তোমরা এখন আবেদন করার সময়, আমি বারবার করে বলছি, যে স্টুডেন্ট আইডিটা ক্রিয়েট করছো, এখন আবেদন করতে হলে স্টুডেন্ট আইডি ক্রিয়েট করতে হচ্ছে। স্টুডেন্ট আইডি ক্রিয়েট করার পর তোমার একটা নাম্বার দিবে, এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখো বা পাশে লিখে রাখো, যে কোনোভাবে এই নাম্বারটা তোমার কাছে থাকবে, এবং একটা পাসওয়ার্ড, তুমি নিজে একটা পাসওয়ার্ড দিচ্ছ, এই পাসওয়ার্ডটা লিখে রাখবে যখন আবেদন করছো, তখনই লিখে রাখবে। নিজে যদি আবেদন করো সেক্ষেত্রে বাসায় লিখে রাখলে বা স্ক্রিনশট দিয়ে রাখলে মোবাইল দিয়ে আবেদন করলে, এইটা তোমার পরবর্তীতে তোমার সকল কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে। তুমি রেজাল্ট দেখতে যাবে, তোমার আইডিতে তোমাকে লগ ইন করতে হবে, এই নাম্বারটা বোর্ড তোমাকে দিয়েছে, এই নাম্বারটা তোমার লাগবে, পাসওয়ার্ডটা লাগবে, এই 2টা জিনিস দিয়ে পরবর্তীতে লগ ইন করে তোমাকে রেজাল্ট দেখতে হবে। এবং এই রেজাল্ট সাধারণত আমাদের একটা সিস্টেম থাকে যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা যে নাম্বারটা দিয়েছি এই SMS এর মাধ্যমে আমাকে রেজাল্টটা জানিয়ে দিবে। তবে বোর্ড যেহেতু এইবার সবকিছু আপডেট করছে, SMS আসতেও পারে নাও পারে, যদি SMS না আসে কোনো প্রবলেম নেই, আমরা সরাসরি
ওয়েবসাইটে ঢুকে, ঢাকা শিক্ষা বোর্ডের এডুকেশনের যে ওয়েবসাইটটা আছে এখানে ঢুকে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রেজাল্ট চেক করতে পারবে। স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সুন্দরভাবে লগ ইন করে আমরা আমাদের রেজাল্ট চেক করতে পারবো, এবং যারা কলেজ পাবে তাদের সামনে এরকম একটা এসএমএস শো করবে যে অভিনন্দন, তুমি অমুক কলেজের জন্য সিলেক্ট হয়ে গেছো। এবং রেজাল্ট প্রকাশের আগে আমরা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব যে আমরা মোবাইল দিয়ে কীভাবে রেজাল্টটা দেখতে পারবো বা কম্পিউটার দিয়ে কীভাবে রেজাল্টটা দেখতে পারবো, টোটাল প্রসেসগুলো আমরা তখন তোমাদেরকে বলে দিব। অর্থাৎ কলেজ ভর্তি বিষয়ক যে কোনো আপডেটের জন্য শুধুমাত্র অলওয়েজ আপডেট পর সবসময় নজর রাখবে। অলওয়েজ আপডেট তোমাদের ভিডিও হাতে বলার আগে ভিডিও নিয়ে হাজির হবে, অর্থাৎ কলেজ আপডেটের সাথে কানেক্টেড থাকলে তোমাকে কলেজ ভর্তি নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখন এই পর্যন্তই কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।